أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত শয়তান থেকে পানাচ্ছে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারানা ইয়াসমিন রুমি, আজকে নিয়ে এসেছি সাংসারিক কাজকর্মের একটি ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিতে, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলছেন তাদেরকে তো অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। আর এখন লাইকটি দিয়ে সবাই দেখা শুরু করার অনুরোধও জানাচ্ছি। শুরুতে দেখতে পেরেছেন আমার ডাইনিং বেসিন এরিয়াটা একটু হজভরল হয়েছিল গত কিছুদিন থেকে। ঘরের রং চলছিল টুকটাক, ঘরে যে কোন যেখানে সেখানে একটু রঙের স্পট ছিল সেই জায়গাগুলিও ক্লিন করিয়ে তারপরে একটু রং করিয়েছিলাম, তারপর অয়েডক রং হয়েছিল। এই তো এইভাবে একটু হজবরলও ছিল, জিনিসপত্র ওলট পালট ছিল, তো যার কারণে যেটা যেখানে রাখা জরুরি মনে করেছিলাম সেভাবেই রেখেছিলাম। এখন আস্তে আস্তে ধীরে ধীরে ঘরটা আবার গুছিয়ে নিচ্ছি। তো এই বেসিন এরিয়াটা আজকে ধরেছি, এটা ক্লিন করে নিচ্ছি। এমনিতে পরিষ্কার আছে, অপরিষ্কার যে আছে তা না, তো তারপরেও যেটুকু একটু ময়লা হয়ে আছে আবার জিনিসগুলো একটু গুছিয়ে রাখা সেটা করে নিচ্ছি আর কি। তো টিস্যু পেপারটা শেষ হয়ে গেছে এখানে, এখন কিচেন টিস্যু যেটা আমি এখানে ইউজ করি তো এখানেও একটা দিয়ে দিচ্ছি। কারো মন চাইলে টিস্যুতে হাত মুছবে, কারো মন চাইলে তৈলাতেও মুছবে, এর জন্যই ওই দুইটাই অপশান রেখেছি। ঘরে যদি একটু রঙের কাজ করা হয় বা একটু কাঠের রঙের কাজ করা হয় তখন কিন্তু ধুলাবালি চারিদিকে চড়ায়, তো সেটাই হয়েছে, ধুলা বসে আছে। তো আমি এগুলিকে শুকনো ন্যাকড়া দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি আর সুন্দরভাবে ক্লিনও হয়ে যাচ্ছে। এই মানি প্ল্যান্ট গাছটা অন্য জায়গায় থাকবে, এখন আপাতত এখানে রেখে দিয়েছি। আর এই কর্নারটাও একটু পিছনের দিকে একটু ধুলাবালি পড়ে আছে সেটাও একটু মুছে নিচ্ছি। আমার এই গোল্ডেন বেসিন অ্যান্ড গোল্ডেন যে মেরোটা এটা আপনারা সবাই পছন্দ করেছেন, আর এই কর্নারটা আমারও অনেক ভালো লাগে। মেরোরের পিছনে একটু লাইটিংয়ের ব্যবস্থা রেখেছিলাম যার কারণে এটা রাতে আরও বেশি ভালো লাগে যখন শুধু মেরোরের লাইটটা জ্বলে আর কি। আর এই গোল্ডেন বেসিনটা একটু মনে হচ্ছে যে ডিসকালার হয়ে যাবে এরকম, তো মুছে শুকনা রাখি আর কি। আর এখানে হাত দিয়ে দেখতেছি এটা খুলে আছে। গত দুই দিন ধরে আমার হাজবেন্ড বলতেছিল এটা এই বেসিনটাতে কি হয়েছে, পানি যাচ্ছে না কেন। এখন আমি শুনেছি, আমি আর আসলে গুরুত্ব দিইনি, এখন আসলে এটা খোলা দেখতেছি, উনি খুলেও রেখেছেন কিন্তু এটা ওনার মাথায় আসে নাই যে এখানে কেন অপরিষ্কার হয়েছে কিনা, পানি যাচ্ছে না, যে জ্যাম হয়ে গেছে কিনা। উনি ওইটা না দেখে শুধু মানে বলতেছে খালি যে কি হয়েছে এটার, তো এটা যে ওনারা আসলে মাথায় ধরে নাই যে একটু পরিষ্কার করে দিলে, ক্লিন করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো এখন আমার মনে উঠতেছে আসলে উনি দুই দিন বললো অথচ একটু দেখলো না, দেখলে তো নিজেই করে ফেলতে পারতো। তো যাই হোক, এখন দেখতে পেরেছেন ময়লা চুল আটকেছে ভিতরে আর কি, তো এই জন্যই এই সমস্যাটা, মানে পানি যাচ্ছিল। তো আজকে আমার হাজব্যান্ডের অভিযোগ নিয়ে কথাটা আপনাদের সামনে শেয়ার করলাম। উনি এরকমই আসলে, তেমন মানে হুঁশ হয় না কোনো কাজের, সংসারে কী করতে হবে না করতে হবে সবই আমাকে দেখতে হয়। তো আসলে যে সংসারে স্ত্রীর কাজকর্মে পারদর্শী মনে হয় আর কি, সে সংসারে পুরুষেরা একটু এই ধরনের মানে একটু অলস বা বুঝে কম। আবার যে সংসারে পুরুষেরা অনেক বেশি বুঝদার সাংসারিক বিষয় আশয় নিয়ে, সে সংসারে আবার মানে নারীরা একটু দুর্বল ওই সব কাজে। তো এরকমই আল্লাহ হয়তো ব্যালেন্স করে এইভাবে সৃষ্টি করেছেন আমাদেরকে। তো যাই হোক, বেসিনেরটা পরিষ্কার করে নিয়েছি, মানে ক্লিন করে এখন যেরকম করে নিয়েছি সেটাই আপনাদের সাথে একটু হালকা শেয়ার করে দিচ্ছি। ومن يسعى إلى العليا يهوها بما فيها ويبني مجده جدلا فروح الفائها ليصبح همة تروي عن العليا مغاني. এখন দুপুরের রান্নার জন্য একটু রান্নাঘরেই চলে এসেছি। আজকে দুপুরের রান্না আসলে বেশি কিছু না, আমার হাজব্যান্ডও নেই, বাচ্চারাও আসলে মুরগির গোস্ত রান্না করেছি সেটা খাবে, তো আমার জন্য একটু শাক ভাজি করব। তো গতকালকে বিকেলে আমরা ছিলাম না,
তো আমাদের নিচের দারোয়ান মনে হয় দিয়ে গেছেন, উপরে মানে ফাস্তলার ভাবি আবারও আলু শাক ফাটিয়েছেন। তো সেই শাক কুটে ধুয়ে রেখেছি সকালে, এখন একটু ভাজি করব। তো রসুন আর কাঁচামরিচ একটু থেতলিয়ে নিচ্ছি আর কি। তো এটা এভাবে করে নিলে ফ্রেশ ফ্রেশ ভালোই লাগে আর কি। তো এখন আমি ভাজির জন্য একটু এই যে ধুয়ে টুয়ে এভাবে রেখেছি, পানি ঝরার জন্য রেখেছি, এখন কড়াই দিয়ে দিচ্ছি। শুধু যে রান্না করে দেখাবো তা না, হাতের কাজও আছে। আপনারা যারা হাতের কাজ পছন্দ করেন তারা আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। এই পর্যায়ে এসে কারা কারা দেখতেছেন আসলে জানি না, আমার ভিডিও তো শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে আর কি। এখানে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিয়েছি তেলে, একটু ভেজে নিব ভালো করে। এখন শাকগুলি দিয়ে দিচ্ছি, একদম আলু শাকটা মানে ফাট শাকের মতো আমার কাছে ভালোই লাগে। এক একটা শাকের এক একটা স্বাদ টেস্ট আলাদা আলাদা। তারপরেও শাক ভাজিটা আমার হাজবেন্ডেরও খুব পছন্দ, আমারও খুব পছন্দ। তো উপর দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে দিব, তাহলে একটু সফট হয়ে যাবে। এর ভিতরে হয়ে গিয়েছিল, সকালে একটু ভাজি ছিল সেটা একটু দিয়ে দিয়েছি, তো কারণ ওইটা অল্প একটু আর শাক ভাজিতে একটু ভালো লাগবে এর জন্য। তো এখন দুপুরবেলা আসলে মানে গরম গরম ভেজেই খেতে বসেছি, শুধু আমিই খাবো। মুরগির গোস্ত রান্না করেছি বাচ্চাদের জন্য, আর ওরাও শাক খেতে চাইলে খাবে। একটুখানি ইদানিং মুনতাসির খায় আর মুত্তাকিও একটু একটু খায় আর কি, বেশি না। তো তারপরে একটু একটু খাওয়া অন্তত খাবে এই আর কি। তো আমার জন্য একটু শাক বেশি করে নিয়েছি, সকালের ভাজিও ছিল, দুই টুকরা মুরগি গোস্ত নিয়েছি, আর এই তো ডিটক্স ওয়াটারটাও নিয়েছি, খাওয়া শেষে খাবো। একজন জিজ্ঞেস করেছেন ডিটক্স ওয়াটারের স্বাদ কেমন, স্বাদ তো ফানির মতোই ফানি স্বাদ, কিন্তু একটু ওই যে স্মেল হয় আর কি, সব ইয়ের আপেল তারপর মালটা এগুলোর ফ্লেভার পাওয়া যায় আর কি, মোটামুটি ভালোই লাগে। তো আমি একটু মজা করেই খাচ্ছি, শাকটা খুবই টেস্ট হয়েছে। আগে ছোটোবেলায় আমার আম্মা এরকম ভাজি যে কোনো শাকটা করে চুলার সাথে চুলার পাশে বসিয়ে খাইয়ে দিতেন, যেমন গ্রামে অনেক মূলার শাক হতো, তো মূলার শাক বেশি করে ভাজি করতেন, করে একদম লবণ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভাজি করে সাথে সাথে আমাদেরকে গরম গরম ঢেকে খাওয়াতেন। তো আমরা গোসলের আগে একবার শাক ভাজি খেয়ে যেতাম, তারপর ভাত খাওয়ার সময় তো আবার হয়তো থাকলে খেতাম এরকম আর কি। তো এখন ওই রকমই মনে হচ্ছে। তো এই তো আমার খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে এখন একটু হাতের কাজ করবো, এর জন্য চলে এসেছি, একটু রেস্টও নিয়েছি। এখানে আমি একটু আমার টুকরা টুকরা কাপড় ছিল সেখান থেকে শাটিন কাপড়, এটা ভালো কোয়ালিটির আর কি, চায়না শাটিন যেটা, ওইটা নিয়েছি এক টুকরা। ওইটার আমি 20 ইঞ্চি লম্বায় কেটে নিচ্ছি আর 4.5 ইঞ্চি হচ্ছে চওড়া কেটে নিচ্ছি। এটা হচ্ছে কি কি বানাবো, সেটা হচ্ছে চুলের ব্যান্ড বানাবো। তো চুলের ব্যান্ড কিনলে পাওয়া যায়, কিন্তু হাতের তৈরি নিজের যদি টুকরা কাপড় দিয়ে করা হয় বেশি তো অনেক সময় লাগবে যে তা না, অল্প সময়ে হয়ে যাবে। আর নিজের করা জিনিসের তৃপ্তি আলাদা, সেটার মূল্য কিন্তু অনেক টাকা। তো যাই হোক, চড়া হচ্ছে 4.5 ইঞ্চি আর লম্বায় 20 ইঞ্চি নিয়ে এভাবে উল্টা দিকে করে এভাবে সেলাই করে নেব আর কি। তো চলুন, আমি এখানে 3 ধরনের কাপড় নিয়েছি। এটা হচ্ছে একটু সেমি জর্জেট, এটাও যতটুকু এরকম লম্বা ছিল আমি ততটুকুই নিয়েছি, 18 ইঞ্চির মতো, অসুবিধা নেই, বড়ো ছোটো যতটুকুই নেওয়া হয় কোনো সমস্যা নেই। আর 4.5 ইঞ্চি চওড়া নিয়েছি, 4.5 ইঞ্চির অর্ধেক মানে 1/2 ইঞ্চি সেলাইতে যাবে, 4 ইঞ্চি টিকবে আর কি ডাবলে, আর 5 ইঞ্চিও নেওয়া যাওয়ার সমস্যা নেই। তো আমি একটু চিকন করেই করবো এর জন্য এই আর কি। তো 3টা কাপড়ই কেটে নিয়েছি আর এই সিলের মেশিনটা ঠিক করেই আনিয়েছি। তো ঠিক করাতে 1000 টাকা লেগেছে মোটামুটি, মানে পুরো ক্লিন করে তারপরে সার্ভিসিং করা যেটা ওইটা করে নিয়েছি। আর এই যে উল্টা দিকে আমি লম্বালম্বি করে শুধু চিকন মাথা মানে সেলাই করে নিচ্ছি আর কি, 1/2 ইঞ্চি বাইরে রেখে। তো এটা করে মানে 3টা একসাথে সেলাই করে নিচ্ছি একটার পর একটা, তাহলে সহজ হয়ে যাবে। 10 মিনিট লেগেছে এটা সেলাই করতে, আসলে অনেক বেশি যে সময় লেগেছে তা না। তো একটা সাদা একটা লাল শাটিন কাপড়ের নিয়েছি আর একটা জর্জেট কাপড়ের নিয়েছি। তো এই ধরনের কাপড় ছোটো ছোটো অনেক বেঁচে যায়, আপনারা এই টিপসটা বিজনেসের জন্য নিতে পারেন, কারণ এই ধরনের ব্র্যান্ডগুলি এখন অনেক সেল হয়।
বড় বড় শোরুমগুলোতে আপনারা যদি 50-100টা দিয়ে আসেন হোলসেলে, তাহলে আপনাদের মাসে অনেকগুলা মানে টাকা আপনাদের ইনকাম হবে, এটাই আশা করি আর কি। কারণ আপনি যদি 10টা দোকানে 100 টাকা করে দেন, 100টা আপনার সেলাই করতে না হয় 1-2 ঘন্টা যাবে। তো আপনি যদি জব করতেও যান, সারাদিনে 10 ঘন্টা আপনাকে জব করতে হয় বা 8 ঘন্টা জব করতে হয়, সেটা তো অনেক সময় আপনাকে বাইরে গিয়ে দিতে হবে। আর আপনি যদি ঘরের সংসারের কাজের পাশাপাশি সংসারে বসে বাচ্চা হাজব্যান্ড শাশুড়ি শ্বশুর সব ম্যানেজ করে আবার একটুখানি সময় নিজের রেখে এই বিজনেসটা করতে পারেন, এটা কিন্তু অনেক ভালো একটা বিজনেস। আর এটা করতে যে অনেক বেশি সময় যায় তাও না, আবার অনেক বেশি খরচ হয় তাও না। খরচ যেমন আবার কম, আবার ইনকামও কিন্তু খারাপ না, ভালোই হয়। আপনি যদি এখন এগুলি কিন্তু 20 টাকা করে সেল হয়, আপনি যদি 12 টাকা বা 15 টাকা দিয়ে আসেন দোকানে, ওরা 5 টাকা লাভে বিক্রি করবে। তো এভাবে যদি আপনি 100টা হিসাব করেন, তাহলে আপনার 10 দোকানে মিলিয়ে কতটা হচ্ছে আর মাসে কতটা হচ্ছে, এটার একটা আনুমানিক হিসাব করে আপনারা এই বিজনেসটা নিতে পারেন। তো এই যে আমি কথা বলতে বলতে আমার দুইটা একটা সেলাই হয়ে গেছে অলরেডি, আর আমি সবগুলোকে উল মানে রাইট সাইড করে নিয়েছি, আর রাবারটা আমার ছড়া ছিল, এই জন্য আমি চিকন করে মানে ডাবলকে সিঙ্গেল করে নিয়েছি। আর এখন মানে রাবারটা সেলাই করে দেওয়ার পরে মুখটা সেলাই করে নিচ্ছি। তো এটারও আরও 2 ধরনের সেলাইয়ের পদ্ধতি আছে, সহজ পদ্ধতি, সেটা আপনারা চাইলে আমি দেখাবো আর কি, আপনারা চাইলে বললে। আর না হয় আমি এখন 3টা এভাবে করে নিয়েছি, এভাবে আমার এভাবেও সহজ, কোনো অসুবিধা হয় না। তো আমার জন্য এখন 3টা এভাবে করে নিয়েছি। আর যদি বলেন যে আরও 2টা পদ্ধতি দেখাতে, তাহলে ইনশাল্লাহ আমি পরের ভিডিওতে দেখাবো। তো এই যে সেলাই মোটামুটি শেষ, মুখটা এভাবে সেলাই করে নিয়েছি। তো কত ছোট্ট একটা টুকরো কাপড় দিয়ে সুন্দর চুলের ব্যান্ড হয়ে গিয়েছে। আর এই ধরনের কাজ আমার করতে তো অনেক ভালো লাগে। আর কিনলে এগুলো এখন 60 টাকা আমার চলে যেত, তার চেয়ে টুকরা কাপড় দিয়ে 10 মিনিটে হয়ে গেছে অলরেডি। তো কেমন লেগেছে এই টিপসটি এবং এই ব্যান্ডগুলি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এরপরে আসলে মাগরিবের নামাজ, আসরের নামাজ, রেস্ট নেওয়া, এরপরে মাগরিবের পরে রান্নাঘরে এসেছিলাম। তো ভাবলাম একটু সময় আছে, আর ইদানিং মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো যার কারণে রাত্রেই আমার কাজ করতে ভালো লাগে, দিনে অনেক গরম থাকে রান্নাঘরে। তো রাত্রেবেলা একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকে আর রান্নাবান্না থাকে না, এই জন্য এই ক্লিনের কাজগুলি আমি রান্নাঘরের কাজ একটু রাত্রে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ডিশ ওয়াশার, তারপরে ওয়াশিং মেশিন, ফ্রিজ, তারপরে আমার এই বড়ো ফ্রিজ, সবগুলোই একটু ক্লিন করে নিচ্ছি। তো এটা একটু করতে এখন ভালোই লাগছে, এই ক্লিনের কাজটা রাতে করে ফেলতেছি। আজকে না সারাদিনই টুক 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 অনেক ক্লিনিংয়ের কাজ করেছি, মনে হচ্ছে আজকে ক্লিনিং ডে, তো এরকমই আর কি। আসলে যে নির্ধারিত করে এই রুম ক্লিন করছি ওই রুম ক্লিন করছি তা না, যখন যেটা হাতের কাছে পাচ্ছি বা মনে হচ্ছে ক্লিন করা দরকার সেটাই করে নিচ্ছি। আর আজকে এনার্জিটা ভালোই ছিল, সুস্থ ছিলাম, এই কারণে কাজ করতেও বেশি একটা যে কষ্ট লেগেছে তা না, অল্প কষ্টে মনে হয়েছে সব কিছু করে নিচ্ছি। তো এই ভিডিওতে যদিও দেখাচ্ছি না, আমি আমার রান্নাঘরটাও একটু অর্গানাইজ করছি নতুন নতুন কিছু জিনিস দিয়ে, তো সেটা পরের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে যেটুকু দেখানো দরকার সেটুকুই দেখাচ্ছি। তো কিছু কিছু ক্লিপ আমি করে রেখেছি, রাখতেছি আর কি, তো সেগুলি একসাথ করে একটা ভিডিও দিব ইনশাল্লাহ। তো এই তো ওয়াশিং মেশিনটা একটু ভালো করে ডিপ ক্লিন করছি, ড্রামটাও পরিষ্কার করা দরকার, তো ওইটা করব এখন। মানে বাইরের অংশগুলি করে নিচ্ছি আর কি, এটা যে ড্রয়ারটা মানে ইয়েটিয়ে দেওয়ার, সোপ টোপ দেওয়ার, তো ওইটা খুলে ধুয়ে নিয়েছি, এখন লাগিয়ে দিব। তো এটা একটু ময়লা ছিল, মানে একদম সাবানের পাউডার লেগেছিলো, সেগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই তো হয়ে গিয়েছে আমার আজকের ডিপ মানে ওয়াশিং মেশিন ক্লিন করা। আর এখন ডিপ ফ্রিজটা আমি মেজে রেখেছিলাম সাবানের পাউডার দিয়ে, একদম রুমাল দিয়ে, ভিজা রুমাল দিয়ে। তো এখন এই শুকনো রুমাল দিয়ে আবার একটু ভালো করে মুছে নিচ্ছে, শুকনো না, রুমালটা একটু হালকা ভিজা ভিজা, এই কারণে ক্লিন করতে সুবিধা হয়।
নিজের নাম নিজেই ফ্রিজে লাগিয়ে দিয়েছি, দেখতে পেরেছেন? আমার কাছে ভালো লাগে এই ধরনের জিনিসগুলি একটু চোখের সামনে থাকলে। আর ফ্রিজের সব জিনিসগুলি এখানে এই সাইডে রেখেছি যাতে করে বাইরে থেকে ওই দিক থেকে আসতে দেখা যায়। তো পরিষ্কার করতে গিয়ে আরও পড়তেছে, তো আমি উপর দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এই ছিল রাতের ডিপ ক্লিনিং ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করেছি, এখন আমার ছোট পাখিটা ওষুধ এনে দিয়েছে, ওরা বোর হাতে দিয়েছে আর ও এনে দিয়েছে আমাকে। আমি আসলে ওষুধ খাওয়ার ব্যাপারে খুবই অলস, তো ওরা বাপ ছেলেরাই আমাকে ওষুধ খাওয়ায়। এটা আমার বড় প্রাপ্তি, বড় পাওয়া, প্রাপ্তি না পাওয়া। তো আলহামদুলিল্লাহ, তো এসে দিয়েছে। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।